আমাকে খবর দিবেন গাছের সাথে বান্ধা রাখার পর, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? উল্লাপাড়া হবে, সলঙ্গা হবে, শান্তিপুরে উল্লাপাড়া সলঙ্গা, সন্ত্রাস মুক্ত উল্লাপাড়া সলঙ্গা, চাঁদাবাদী মুক্ত উল্লাপাড়া সলঙ্গা, শান্তির উল্লাপাড়া সলঙ্গা হিসাবে কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ঠেলাওয়ালা মেয়রদের মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ চেষ্টা চালিয়ে যাব। যেখানেই বলা হবে সেখানেই প্রতিরোধ করা হবে। এই প্রতিরোধের মধ্য দিয়ে শরীর ও শাসকের যেভাবে পতন হয়েছে এই চাঁদাবাদদেরও বিদায় হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা আগেও বলেছি এবারের ঘটনা, কোথাও ঘটনা ঘটলেই অমুসলিমদের বাড়ি ঘরে আক্রমণ হয়, মন্দিরে আক্রমণ হয়, কানা করে এরা কোন আগে আছে, এবার তাদেরকে করতে দেওয়া হয় নাই। আমার আমার কথা কি বুঝছেন? কানা করে এরা সবাই জানে, এই শরীয় শাসকের লোকেরাই করে, বহু অসংখ্য ডকুমেন্ট আমাদের হাতে আছে। এবার জামাতের পক্ষ থেকে আমরা শুরুতেই ঘোষণা দিয়ে দিয়েছিলাম অমুসলিমদের মন্দির পাহারার দায়িত্ব জামাত শিবিরের নেতা কর্মীদের, তাদের বাড়িঘর পাহারা দেওয়ার দায়িত্ব জামাত শিবিরের নেতা কর্মীদের, তাদের পাহারা দেওয়ার দায়িত্ব এই দেশের জনগণের, ব্যবসায়ীদের পাহারা দেওয়ার দায়িত্ব এই দেশের জনগণের। জামাত শিবিরের কর্মীদেরকে আমরা সেই নির্দেশ দিয়েছিলাম এবং আপনারা জানেন সেই নির্দেশ আমাদের ভাইরা পালন করেছেন। এমনকি থানা যখন আরক্ষিত, সিরাজগঞ্জের এসপি সাহেব আমাকে ফোন করলেন যে খান সাহেব, উল্লাপাড়া আপনার লোকেরা যদি ওখানে অবস্থান নেয় তাহলে পুলিশ থাকবে, না হলে পুলিশ থাকতে চাচ্ছে না। আপনারা জানেন আমাদের থানা আমিরের নেতৃত্বে 10 মিনিটের মধ্যে ওখানে কয়েকশো জামাত শিবিরের কর্মী সহ জনগণকে সাথে নিয়ে থানা পাহারা দিয়েছে। বাংলাদেশের অসংখ্য থানা আমাদের ভাইরা পাহারা দিয়েছে। আমরা বলেছি এই দেশের সীমানা পাহারার দায়িত্ব দেশের জনগণের, এই দেশের মানুষের জান মাল ইজ্জত আবরুর পাহারার দায়িত্ব জনগণের। জামাত শিবির যেহেতু বাংলাদেশের রাজনীতিতে একটি অনেক বড় শক্তিশালী দল, সুতরাং এই দায়িত্ব আমাদের সবচেয়ে বেশি।